তো ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অঞ্জন বার্ডস ব্লগ। তো ভিউয়ার্স, সবার মনে একটা প্রশ্ন থাকে, যারা স্টুডেন্ট আছো তাদের মনে বেশি করে প্রশ্ন থাকে, যারা এবং যারা নতুন পায়রা পুষতে চাও, যে ভিডিওগুলো দেখে যারা নতুন পায়রা পুষতে চাও তাদের জন্য এইটা। তো তোমরা পায়রা প্রথমে কোন পায়রা দিয়ে শুরু করবে? প্রথমে কি গিরিবাস দিয়ে শুরু করবে, কি সিরাজি দিয়ে শুরু করবে, কি বোম্বাই দিয়ে শুরু করবে, কি ম্যাড্রাস দিয়ে শুরু করবে? তো তোমাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা ভিডিওর সঙ্গে থাকুন। তো পায়রা যখন প্রথমে আপনারা পোষা শুরু করবেন, তো দেখবেন যে কোন পায়রা প্রথমে আপনাদের পোষ মানে ভালোভাবে। তো এইসব সিরাজি পায়রা ভালোভাবে পোষ মানবে, কিন্তু এদের কিন্তু আপনারা পুষতে পারবেন না, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তার জন্য আপনাদের খুবই যত্ন রাখতে হয়, কিন্তু এগুলো পুষতে পারবে না। আপনাদের সঠিক নিয়ম হচ্ছে আপনারা দেশি গোল্লা পায়রা, যেটা খুবই ভালো, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং যারা খুব সহজেই বাড়ির বাসা চিনে যায়, তাদের আপনারা পুষতে পারেন। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই সুন্দর এবং তারা বাড়ির খুব ফ্যামিলির সঙ্গে মিশে যায়, তারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর খাচ্ছে এরা। তো এগুলো আমার আগে দেশি গোল্লা পায়রা ছিল, তো আমি সেগুলোকে বিক্রি করে দিয়ে আমি এগুলো এনেছি এর জন্য তখন, এবং আমি এগুলোকে যখন এনেছি তখন দেশি গোল্লা পায়রা কিন্তু ছিল। তো সাপোজ আমি তার আগে দিক থেকে কিনে এনেছি যাতে এরা ভালো বাসা চিনতে পারে। তো দেখতে পাচ্ছি এখানে একটা গিরিবাজ আছে, কালদম, তো কালদম আছে, ভয় তো চলে গেল। এখানে একটা কালদম আছে, এখানে একটা সুন্দরী বাচ্চা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কালদম, দেখতে পাচ্ছ সাইজটা বিগ সাইজ আছে, আর সিরাজিগুলো তো বিগ সাইজ আছেই। পায়ে পালক দেখো, চার আঙ্গুল করলে পায়ে পালক আছে সিরাজিগুলোর। এবং তোমরা যদি প্রথমে শুরুতে দেশি গোল্লা পায়রা দিয়ে তোমরা শুরু করো, গিরিবাজ আনতে পারো, কিন্তু আমার মনে যেটা বেটার লাগে, সবার প্রথমে তোমরা দেশি গোল্লা পায়রা দিয়ে শুরু করবে, তাহলে তোমাদের দেশি গোল্লা পায়রা চল বাড়ির থেকে চলেও যাবে না এবং কি সে বাসাটা ভালোভাবে চিনতেও পারবে, চলে যাওয়ার সমস্যা থাকে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদের ভালো থাকে। আর তোমরা যদি নতুন পায়রা কিনে থাকো তোমাদের ঠকিয়ে দিতে পারে, কিন্তু দেশি গোল্লা পায়রা ঠকাবে না। তার নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, দেশি গোল্লা পায়রা কেমন হয়, তো তোমাদের আশা করি ঠকাতে পারবে না। তো দেখতেই পাচ্ছ ওখানে অন্য একটা পায়রা এসেছে আমার পাশের বাড়ির ভাইয়ের পায়রা, তো তার জন্য ডাকাডাকি করছে খুব। এই দেখো এই যে সিরাজিগুলো এখন আমার ধারে আসছে, তোমরা কিন্তু নতুন আনার পর আসবে না, এগুলো অনেক কষ্ট করেই তাদের ধারে আনা। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।